উইকলি না 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 উইকলি উইকলি টাকা দিবা তাইলে এইবো ভাই, আমার উইকলি রাখতো না, উইকলি মারা আছে। আছে আছে আছে, ওকে ভাই, দেড়শো দেড়শো, ওকে ঠিক আছে দেড়শো দেড়শো। আচ্ছা আচ্ছা পরিবেশটা সুন্দর না, কোন হইছে আছে ওইখানে? আরে ভাই এখানে ছিল কি সব কিয়া দেখনা পড় রহা হ্যায়? আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। ওটাগান ওটাগান তামা এনিমি ডাবলম ডাবলম তিন নম্বর ভাই কিসনে কর সুন্দর। তোমরা কিন্তু অনেকে বুঝতে পারতেছো যে আমাদের কিন্তু আগের ম্যাচটা কিন্তু বুয়েটা মিস করে ফেলছিলাম, বাট গাইস এই ম্যাচে দেখো ভাই কি করছি, তার পরবর্তী ম্যাচে খালি কিল আর কিল করতেছি। তো গাইস দেখতে পারতেছো এখানে কিন্তু একটা স্কার দিয়ে বডি বডি ডাউন করছে, ডাউন করার পরে কিন্তু একটা এনিম চাচ্ছি কিন্তু সবার হিল যাইছে। ও বাইসেপ এটা কি দিলাম গাইস, আগের ম্যাচটা বুয়েটা করতে পারছি না, তো কি হইছে এই ম্যাচটা পুরো আগুন ধরে গেছে ম্যাচে। আমাদের কতগুলা কিল বুয়েটা হয়েছে দেখতে পারতেছ, লাস্ট জোনে কিন্তু থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন, বাট গাইস এই ম্যাচে কি আমাদের বুয়েটা হইব কিনা তোমরা কমেন্টে জানাই দিও। তো গাইস তোমরা দেখতে থাকো এই ম্যাচে আমরা এতগুলা কিল কেমনে করছি। সো আর বেশি বক না করে ভিডিও শুরু করে ফেলি ইন্ট্রোর মাধ্যমে। ওই ইন্ট্রো কো ইন্ট্রো দাও এই মুখ সিফা দেবস। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। হ্যাঁ আমি ভালো আছি গাইস। তোমরা কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে কিন্তু বুঝে গেছো, আজকে কিন্তু আমরা গাইস 20টার উপরে কিল করে কিন্তু বুয়েটা করছি, এন্ড তার আগের ম্যাচটা কিন্তু আমরা বুয়েটা মিস হয়ে গেছিল, এন্ড ওই ম্যাচে কিন্তু চ্যালেঞ্জটা দিছিল, চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না দেখে কিন্তু এই ম্যাচে কিন্তু উড়া দুরা কিল করছি, তোমরা দেখতেই পারছো ইন্ট্রোতেই। সো গাইস আর বেশি বকন করে এখন আমরা গেম প্লেতে চলে যাই। তো গাইস আমরা কিন্তু বরাবর আমাদের পিকে ল্যান্ডিং করতেছি, এন্ড আমাদের স্কোয়াডমেট কিন্তু আমরা টিম কোডে খেলতেছিলাম, তখন আমরা কিন্তু ইউটিউবে লাইভে ছিলাম। তো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা কিন্তু ল্যান্ডিং করছি, বাট আশেপাশে কোনো গানই নাই, এন্ড সামনে কিন্তু বিজন গান ছিল বাইরে, বা এটা নাকি গাইস এই গানটা নাকি টিমমেট চুরি করে ফেললো, এটা কোনো কথা ইয়ার। যাই হোক সামনে কিন্তু দেখতে পাচ্ছি এক্সিমেট আছে, তো গাইস এক্সিমেটটা নেব কিন্তু। আরে বাণী যাচ্ছে কই থেকে এসেছে গাইস, ওই কিন্তু গান পাই গেছে চান্দু বাগরে গাইস, সবগুলো কাছে গান আছে বাট গাইস আমি কিন্তু কোনো গানই পাই নাই। ওরে ওরে বাইরে ভাই কতগুলো এনিমি গাইস দেখতে পাচ্ছো, আশেপাশে কতগুলো এনিমি গাইস, পিকে এগুলো কি খালি এনিমি আর এনিমি। তো যাই হোক সেখানে কিন্তু আমাদের এক নম্বর টিমের ডাউনটা হয়ে গেছে, এন্ড ফাইনালে কিন্তু G36 পাইছে, বাট কি শর্ট রেঞ্জে একটা এনিমি যাচ্ছে এসে গেছে, এন্ড এই গানটা কিন্তু শর্ট রেঞ্জে গান করে আসছে, এন্ড গেছে একগুলি একগুলি ওপি গাইস সোনিয়া দাঁড়িয়েছেন বাঘরে ওপি গিয়ে ডাউনটা হয়ে গেছে, বাট গেছে আরেকটা এনিমি যাচ্ছে এসে গেছে। আরে তারপরে কিন্তু আবার ফাইট নিতে আসবা, কিন্তু সেখানে শাওন ভাই যখন ভাগতে যায় আরে ভাই মাত্র প্লেটে ল্যান্ডিং করছে, এই প্লেটের কাছে নাকি মাটা খাইলো গাইস আমাদের লাস্ট ওয়ান টিমমেট ভাই কেম নাকি। তো গাইস এখানে কিন্তু আমাদের চার নাম্বার টিমমেট সিএম ভাই কিন্তু পায়ের গায়ে মাথায় ফেলা আমাদের ফাইনালে হিলটা দিয়ে দিছে। তো গাইস এখানে আমি কি লেভেল একটা গেম প্লে দিব হয়তো তোমরা কেউ আশাই করবা না গাইস, দেখ সামনে কিন্তু দুইটা এনিমি ফুল লুট করা এনিমি গুলার কাছে, বাট আমি কিন্তু এখানে জিটি দিয়ে কি শর্ট গুলো দিতেছি বাইরে ভাই, এখানে জিটি দিয়ে কিন্তু একটা ডাউন করেছি, ডাউন করার পর দেখো একটা ওয়াল ছিল সিঙ্গেল ওয়াল কিলটা কিন্তু কনফার্ম দিয়ে কিন্তু আরেকটা ওয়াল মেরে প্যাক হয়ে আটকায় ফলছে এনিমি চাচারা। তো এখন দেখো রেডি 1 2 3 গাইস এম টেনে যাতা বাংলা যাতে ওপি গাইস এটাকে ডাউন করেছি, ডাউন করার পর আরেকটা চাচ্ছি এসে গেছে বাইরে ভাই ভাগরে
গাইস এখানে কি ছিল ভাই, আমার কাছে জিটি ছিল, জিটি দিয়ে এখানে কি একটা কিলোগ্রাম সে কিল করার পরে কিন্তু গানও নিয়ে বলছি, তো বুঝতে পারতেছ গাইস এখানে কিন্তু পুরো হকা লেভেল গেম ঠিক দিতেছে নাই গাইস। আশেপাশে কিন্তু আমার কোনো টিমমেট নাই, বাট গাইস তোমরা এখন পর্যন্ত যে লাইক করো নাই সবার উপর লাইক দাও। ওরে ওরে একটা এনিমি চাচা দেখো কেমন পাখির মতো ল্যান্ডিং করছিল, বাট গাইস এক দু মিনিটে পুরো হকা শুট এন্ড বডি বডি কিন্তু সরিয়ে ধরছি এন্ড ডাউনলোডটা করছি, কিন্তু দিমি টিমের উইটা গেছিল চাচা দেখো এম টেন কিন্তু আবার ডাউনলোডটা করে দিছি। সো ফাইনালি কিন্তু এখানে আমাদের তিনটা কিল কনফার্ম হয়ে গেছে, বাট তোমরা দেখতে পারছিলে ভিতরে কিন্তু একটা চাচি ছিল, সো চাচারে কিন্তু মারতে হবে যেমনি হোক। গাইস দেখতে পারতেছ এখন কিন্তু অনেকগুলো এনিমি লাইভ, এখন যদি আমরা স্কোয়াড যদি মারা দিতাম ভাই কতগুলো মাইনাস টাকা দিতাম, কিন্তু সেই এনিমি চাচা এসে কিন্তু ফুট স্টপ গেস রেডি 1 2 3 এন্ড এক্সিমিট দিয়ে ও বাইসাপ এটাকে দিলাম মাথায় আগুন উড়াই দিছে ভাই। গাইস জিটিন দিয়ে কিন্তু পুরো ফুল স্কোয়াড খাই দিছি, মানে গেছি তোমরা দেখো আমি কিন্তু জিটি দিয়ে ল্যান্ডিং করেছিলাম, ল্যান্ডিং করার পরে কিন্তু জিটি দিয়ে ফার্স্ট কিল করে ফেলছি, তারপরে কিন্তু টিম মেটে মারছি, টিম মেটে লুট করে কিন্তু গানও পাইছি, গান দিয়ে কিন্তু আরো এখানে তিনটা প্লেয়ার মারিছি, মানে গেছি চারটা কিল কিন্তু হয়ে গেছে, বাট তাদের কিন্তু জুন পোশার ছিল। তো গাইস আশেপাশে কিন্তু আর ফুড স্টেপ পাইতেছি ঠিক আছে, সামনে দিয়ে একটা এনিমি চাচা দেখতে পারতেছো তোমরা একদম এতে মারা ট্রাই করে, বাট এনিমিটা কিন্তু কভার চলে গেছে। তো চাচা হোয়ার আর ইউ বোরো, আই এম ওয়েটিং ফর ইউ বোরো, কই এনিমিটা কই চলে গেছে? গাইস তোমরা কমেন্টে জানাও, এনিমিটা কিন্তু সামনে দেখছিলাম বাট গেছি এনিমিটা আর খুঁজে পাইতেছি না। ওরা ওরা আর কিছুদিন পর থেকে তোমাদের আর হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড অফ করা লাগবে না, তারপর থেকে কিন্তু আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ করতে পারবা, মানে গেছে আমরা কিছুদিন পরে ডায়মন্ড অফ এর ফুললি একটা ওয়েবসাইট বানাই ফেলতেছি যেটা নাম হইতেছে সাকিন দা মিম টপ আপ। গাইস তোমরা কিন্তু সার্চ দিলে কিন্তু এখনো ভাইবা, বাট এখনই কিন্তু আমাদের অ্যাপটা খোলা কমপ্লিট হয় নাই, যার কারণে তোমাদের বলতে পারতেছি না যে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ করো। তো গাইস কিছুদিন ওয়েট করে তারপর থেকে কিন্তু ডায়মন্ড অফ করতে পারবে ঠিক আছে আমাদের ওয়েবসাইট থেকে, তোমরা যে যার মতো ইউজ করতে পারবে, আমাদের ওয়েবসাইট তোমাদের নিজের মতোই। তো যাই হোক সামনে কিন্তু দুইটা এনিমি আমরা দেখতে পারতেছিলাম এন্ড এক্সিমিট এন্ড থমসন দিয়ে কিন্তু রাশ মারিছি, ওরে বাইরে থমসন দিয়ে কিন্তু একটা এনিমি রাউন্ড করছে এন্ড রাউন্ড করার পরে চাচিরেও কিন্তু মারি দিছি। গাইস চাচি আর চাচি একবারে কেন দৌড়াদৌড়ি করতেছিল গাইস ওয়াট এ হকা শট ইন দ্য চ্যাট, বাট তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের 11টা কিল হয়ে গেছে, কিন্তু গাইস আমাদের 3 নাম্বার শাওন ভাই কিন্তু আবার ডাউনলোডটা হয়ে গেছে জেমনে, এখন কিন্তু আমাদের জুনে ঢুকতে হবে। গাইস জুনটা দেখছো কই দিছে বাইরে ভাই, কত দূরে জুন দে দিছে টিমমেট জানতো যাতে গাই না, হ্যাঁ হ্যাঁ এই গাড়ি দিয়ে যাবো ঠিক আছে সব পাস পাইট না সব পাস। তো গাইস আমরা কিন্তু 11টা কিল নিয়ে জুনে কিন্তু ঢুকে গেছি, মানে স্পিকার সাইডে, তো দেখতে পারতেছো সামনে বাইরে ভাই কি ফাইটটা হইতাছে এন্ড এখন কিন্তু ভাই 25টা এনিমি আলাইভ ঠিক আছে এন্ড লাস্ট জুনে ভাই দেখ ভাই কি কাহিনী ঘটে ঠিক আছে।
কিন্তু গাইস আমি কিন্তু একটা টাস্ক থেকে গ্র্যান্ড মারছি। তো গাইস তোমরা কিন্তু জানো আমার গ্র্যান্ডটা কিন্তু মোটামুটি ভালোই লাগে। আমরা কিন্তু একটা গ্র্যান্ড মেরে কিন্তু রাশ মারিছি MP40 দিয়ে। তো তোমরা দেখতে পারো পুরো হকার লেভেল গেমটা, ঠিক আছে? তিনটা কিন্তু উপরে ক্যাম্পিং করছিল এন্ড একটা কিন্তু ডাউন হয়েছে MP40 দিয়ে, আরেকটা রাইট সাইডে একদম চাচা ওপি ভাইসা বেটা কিন্তু কি পুরো হকার এন্ড সাদা মনে কোনো কাদা নাই। ও গাইস এটা কেও মাথায় আগুন উড়াই দিছে ভাই, কি করতেছিল এনিমিগুলো কে জানে। তো যাই হোক সামনে কিন্তু আরেকটা এনিমি দেখো সাইনবোর্ডের উপর কি করতেছিল ভাই, পুরো মানে ফুল ম্যাপটা মানে সাইনবোর্ডের উপর ছিল এন্ড আমরা মানে পুরো খেয়ালই করি নাই। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু এনিমি যাচ্ছে মারিছি। তো গাইস এখন আমরা কি করব, ভিডিওটা কেটে দেব কারণ এখানে কোনো আশেপাশে এনিমি নাই। গাইস তোমরা দেখতে পাচ্ছিলে যে তিন নাম্বার টিমমেট কিন্তু অনেকক্ষণ ধরে হিলটা পায় না, যার কারণে কিন্তু আমার একটু মায়া দেওয়া হইতেছিল এন্ড আমরা কিন্তু হিলটা দিয়ে দিছি। তো এখন কি করতে হবে, আমাদের কিন্তু জুনে ঢুকতে হবে। গাইস ফাইনালি কিন্তু আমরা জুনে ঢুকে গেছি, ঠিক আছে? সুপার মিডকিট না থাকলে কিন্তু আমি জুনে বাইরে ডাউনলোড হয়ে যেতাম। মারছিলাম তো ফাইনালি কিন্তু এটা সামনে আবার দেখা গেল। কিন্তু কে যখনই মারতে যাবো ইয়া টিমমেট ভাই কিল চুরি করে ফেললো, এটা কি এমনি কি সিএম ভাই তোমার কিল চুরি করলাম দেখে, তুমি কি এমনি পারলা আমার কিল চুরি করতে? মাত্র হিল দিছিলাম চলে যেত মানে গেছে ঘরের ভিতরে। তো যাই হোক আমরা কিন্তু বডি বডিতে মেরেছি এন্ড ফাইনালি কিন্তু আমাদের 18টা কিল হয়ে দেব। তো সিএম মারে ভাই লাস্ট জোনে কি রিভাইভটা দিলাম চাঁদ, দেখা যাক এখন সে জুনে ঢুকতে পারে কিনা। জুনে তো প্রায় ঢুকে গেছিল কিন্তু সামনে এনিমি চাচাটা ভাই ডাউন করে দিছিল এন্ড গাড়িতে কিন্তু দুইটা এনিমি চাচা এসে অ্যাডিস কার্ড দিয়ে পুরো হকশট দিয়েছি। কিন্তু গাইস ওর টিমমেট এনিমি চাচি দেখো ভাই কেমনে হিলটা দিয়ে যাচ্ছিল ভাই সাহেব, এটাকে পুরো হকশট আপনি তো দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। গাইস আগের ম্যাচে আমাদের কিল হইছে না তো কি হইছে, আর বুয়া হইছে না তো কি হইছে, এই ম্যাচে দেখতে পাচ্ছি কিলের সাথে সাথে কিন্তু বুয়াটা হয়ে যাবে। তুমি আমার সাথে কথা বলছো চান্দু, কিল গুলো কনফার্ম হইতেছে না কি? ওপি ওপি গাইস ফাইনালি কিন্তু আমাদের দুইটা কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে এন্ড ইট এসপি ভাই গাইস জুনে কিন্তু ডাউনলোড হইলে একদম আকাশ বড় তারা হইতো, কারণ কোন জায়গায় থেকে আমি হিলটা পাইতাম না এন্ড লাস্ট জুনে কিন্তু এখন ভাই 10টা এনিমি লাইভ। তো বুঝতে পারতেছ আমাদের দুইজন টিমমেট কিন্তু না পারতে পারতো মানে গাইস বুয়েটা নিতে তাদের কষ্ট হয়ে যেত গা। তো গাইস আমি তো এখন বাইচা গেছি, দেখো ভাই কেমন ভাই বুয়েটা করে, ঠিক আছে? তার সাথে কিন্তু 25টা কিল করব। খেলা হবে, খেলা হবে। এ দেখো গাইস বলতে না বলতে দেখো গাড়ি বাবা কেমনে এসে গেছে ইয়ার, গাড়ি বাবা দেখো ভাই আমাদের টিমমেট আর টিমমেট পিছনে ওয়াল মারো ওয়াল মারো। গাইস কি করতেছে টিমমেট চান্দুরা, এখানে কিন্তু সাউন্ড মেরে ছক্কা মেরে দিছিল। গাইস কি কইতাম ভাই দুঃখের কথা, তোমরা এখনো ভাই আমার ট্রিক্স এন্ড ট্রিক্স শিখলা না, এটা কোনো কথা ইয়ার। তো যাই হোক সামনে কিন্তু একটা এনিমি যাচ্ছিল, ওটা কিন্তু ডাউন গেছে, ডাউন করার পরে টিমমেটরা কিন্তু একটা কিল জুড়ে বলছে বাট জাস্ট লেফট সাইডে কিন্তু ব্রিজের উপরে প্লেয়ার ছিল বাইরে ভাই, এটা কি পুরো হকার শট দিয়েছি। তোমরা কিন্তু ইটর দেখতে পাচ্ছিল যে লাস্টে ভাই কি ফাইটটা হয়েছিল। তো এখন তোমরা দেখতে পারবা ভাই বানি চাচা কিন্তু সামনে একটা ছিল ভাই সাব, ওটাকে কিন্তু পুরো হকার শট দিয়ে স্কার দিয়া। গাইস সিঙ্গেল সিঙ্গেল প্লেয়ার রয়েছে নাকি ভাই বুঝতেছি না, নাকি ফুল স্কোয়াড একসাথে? তো ফুল স্কোয়াড একসাথে কিন্তু একদম ইজি পিজি হইতো বাট গাইস সিঙ্গেল সিঙ্গেল প্লেয়ার থাকলে একদম থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক আমরা কিন্তু শর্টে যে রাশ মারছি অ্যান্ডি MP40-তে, ও গাইস এটা কি দিলাম MP40-তে পুরো হকার শট ভাই সাব, টিমমেটা কিন্তু একটা কিলো দিব না আমি কিন্তু সবগুলো কিল দিয়ে নিব, স্কার দেব ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওপি ওপি। গাইস এখন কি করবো, আরে ভাই টিমমেটটা কিল চুরি করে ফেলবো, না 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 ভাই কিল দেওয়া দেবো না। গাইস এখানে দেখতে পাচ্ছি ফাইনালি ভাই টিমমেটই রাউন্ড করে দিল, না না দাদা তোর একটু ভাই সুযোগ আছে ডাউন লাস্ট প্লেটা কিন্তু ডাউন হয়েছে, ঠিক আছে? হরিতে বের উঠে পড়বে কিল চুরি করবো, কিন্তু ইয়ার প্যাকটা করছিলাম কো ইয়ার, এরই আমার টিমমেট সবাই প্যাক হয়ে গেছে, এরই প্যাক করতে দেয়া। তো গাইস যাই হোক এখানে কিন্তু আমাদের 25টা কিলে ফাইনালি বুয়েটা হয়ে গেছে ভাই, টিমমেটা ভাই যেই অবস্থা ভাই র্যান্ডম টিমমেট মানে বুঝতে পারতেছে এন্ড টিম কোডে খেলতেছিলাম এন্ড তোমাদের একটা কথা বলছিলাম যে আমরা কিন্তু টপ আপ ওয়েবসাইট খুলতাছি এই কিছুদিনের মধ্যে, আমার অ্যাপ দিয়ে কিন্তু বিকাশ নগদের মাধ্যমে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবে, ঠিক আছে? তো গাইস তোমাদের আজকে গেম প্লে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানা দিও। সো আজকে ভিডিও পর্যন্ত এই সবাইকে কথা হাফেজ, টেক কেয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লাভ ইউ অল গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।